দিনাজপুর রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে গরুর এক ধরনের চর্মরোগ যা ল্যাম্পি স্কিন রোগ নামে পরিচিত এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও পশুপালনকারীরা তাদের অভিযোগ সম্পদ বিভাগ থেকে সঠিক চিকিৎসা না পাওয়ায় অনেক গরু মারা যাচ্ছে তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে রোগটির প্রাদুর্ভাব কমাতে ও সচেতনতা বাড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হাকিমপুরের হিলির ক্ষুদ্র খামারি লুৎফর রহমান তার খামারে রয়েছে চারটি গরু এর মধ্যে দুটি গরু শরীরে গোটা গোটা এক ধরনের চর্মরোগ হয়েছে পশু চিকিৎসকের পরামর্শে গরু দুটির নিয়মিত যত্ন ও সেবা করে সুস্থ করে তোলেন তবে লুৎফর রহমান সফল হলেও এই রোগে এলাকার অন্য খামারিদের বেশ কয়েকটি গরু মারা গেছে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে গরু পালনকারীদের মধ্যে আমরা তো বুঝি যে কি অসুখ হঠাৎ করে আমরা দেখলাম যে গায়ে গোটা হয়ে গেছে এই গরুগুলো রোগ হয় রোগ হয়া ন্যাংরা হয়ে যায় ন্যাংরা হয়া দিয়ে হালকা কাটি কাটি বাড়ায় অনেক দিন লাগে সারতি অসুখে একটা গরু মারা গেল আর একটা গরু এখনো অসুস্থ অসুস্থতে ভুগছে উপজেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা জানালেন গরুর এই রোগ প্রতিরোধে বিভিন্ন ভাবে পরামর্শ ও চিকিৎসা দেয়া হচ্ছে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট মেডিকেল টিমের মাধ্যমে আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমরা উঠান বৈঠকের মাধ্যমে আমরা খামার পরামর্শ দিয়ে যাচ্ছি এদিকে রাজবাড়িতেও বাড়ছে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব এরই মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে জেলায় অনেক গরু মারা গেছে আতঙ্কে রয়েছেন প্রান্তিক খামারিরা গাবিটা বিএনএ পরে তা বাসোটা ছয় থেকে সাত দিন পর বাসোটা মারা আসলে পরে বাসটার বাছের বাসুটা মারা গেছে সরকারের কোনো সহযোগিতায় পায় না অসুখ বিসুখ করলে পারে গ্রাম্য ডাক্তার আছে তাদের পরামর্শে তাদের অনেক টাকা খরচ হয়ে যায় এই রোগের বিস্তার রোধে খামারিদের সচেতন করা হচ্ছে বলে জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমরা খামারিদেরকে সচেতন করছি যাতে তারা মশামাছি মশামাছি এবং ডাস থেকে বাঁচানোর জন্য মশারি ব্যবহার করে এবং আশেপাশের খামারের আশেপাশে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ